يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم তারা মানুষের কাছ থেকে লুকাতে চায় আর আল্লাহর কাছ থেকে লুকাতে চায় না এর মানে হলো এই বিষয়ে তারা খুব কনসার্ন যে তাদের গুনাহসমূহ যাতে অন্য কোনো লোক জেনে না যায় কিন্তু তাদের একটু ভয় হয় না যে আমার রব আমাকে দেখছেন এটা হলো সেই দরজা যার মাধ্যমে আমাদের জন্য গুনাহ অনেক সহজ হয়ে গেছে একাকী থাকা অবস্থায় মানুষ এমন এমন গুনাহ করতে পারে যা সে অন্য সময় করতে পারে না একাকী আপনি গীবত করতে পারবেন আগে গীবত করার জন্য দুইজন কমপক্ষে দুইজন ব্যক্তি লাগত কিন্তু এখন আপনি একাকী আপনার অ্যান্ড্রয়েড দ্বারা হাজার হাজার গীবত করতে পারবেন হাজার হাজার লোকের সম্পর্কে হাজার হাজার মানুষের সাথে মিলে তো শয়তান আমাদের জন্য গুনাহকে এই দরজার মাধ্যমেই সহজ করে দিয়েছে ওয়াহুয়া মাহুম ইযিয়ুবাইয়াতুনা মা লা ইয়ারদা মিনাল কওলি অথচ তিনি তাদের সাথেই থাকেন যখন তারা রাতে এমন কথার পরিকল্পনা করে যা তিনি পছন্দ করেন না একাকী গায়রে মাহরামের সাথে কথা বলে যাচ্ছে গভীর রসায়ন জমিয়ে যাচ্ছে এর জন্য তাদের কাছে অনেক জাস্টিফিকেশন ও এক্সকিউজও আছে এ সময় তোমার রব তোমাকে দেখছেন তো ভাই তোমার এক একটা অ্যাকশন এক একটা ফিঙ্গারপ্রিন্ট যা তুমি তোমার ফোনে দিয়ে যাচ্ছ তা এক এক করে আল্লাহর রেকর্ডে চলে আসে না শুধু আল্লাহ বরং আল্লাহর ফেরেশতারাও দেখছেন ইমাজিন করেন আপনি একাকী গুনাহ করছেন আর হঠাৎ করে গায়েবের পর্দা উঠে যায় আর আপনার সামনে কিরামান কাতিবিন বসে আছেন তারা আপনাকে দেখছেন আর আপনার এক একটা নজর লিখছেন আর আল্লাহ নিজের পর্দা সরিয়ে দেওয়ার খোদ আল্লাহ আপনার সামনে চলে আসে তিনি আপনাকে দেখছেন আর আপনি গুনাহ করছেন ইমাজিন করেন আমরা তো বিশ্বাস করি তিনি দেখছেন আমাদেরকে শুধু পর্দার কারণে আমরা তাকে দেখছি না এমনটাই তো তাই না আপনাদের জানা আছে কিনা আদম আলাইহিস সালামের যখন গুনাহ হয়ে গিয়েছিল তো তিনি দৌড়ানো শুরু করে দিয়েছিলেন আল্লাহ তাআলা বলছিলেন হে আদম কোথায় পালিয়ে যাচ্ছ তো তিনি বলেছিলেন যে আস্তাহিদা মিনকা ইয়া রব যখন আমার এই ভুল আর গুনাহ হয়ে গেছে তো আমি এতটাই লজ্জিত হয়েছি যে আমার চেহারা আমি কোথায় লুকাবো আমি দৌড়ানো শুরু করে দিয়েছি আমি এমন জায়গা খুঁজছি যাতে আমি আমার চেহারা আল্লাহ থেকে লুকাতে পারি ইমাজিন করুন সুবহানাল্লাহ আসলে তিনি কিন্তু শয়তানের প্ররোচনায় এই কাজটি করেছিলেন তিনি নিষ্পাপ আমি আপনাকে বলেছি আপনি জাস্ট ইমাজিন করেন যে আপনি একাকী গুনাহ করছেন আর এমন সময় হঠাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের পর্দা উঠিয়ে দেন তাহলে আপনি কতটা খারাপ অনুভব করবেন আল্লাহ মাফ করুক কেউ যদি আপনাকে দেখে ফেলে আপনার কোনো ভাই যদি হঠাৎ দেখে ফেলে জাস্ট এক্সাম্পল আপনি একাকী গুনাহ করছেন আপনার রুমে এমন সময় আপনার কোনো ভাই চলে আসে বা আপনার পরিবারে কেউ চলে আসে তাহলে কতটা খারাপ আপনার অন্তরে লাগবে অনেকদিন যাবত এই খারাপ লাগা থেকে যায় মানুষ তা ভুলতে পারে না কেমন লজ্জার বিষয় আর সেই মহান রব্বুল আলামিন সুবহানাল্লাহ ইমাজিন করুন উনি দেখছেন আপনাকে যে ব্যক্তির এই বিশ্বাসটুকু হয়ে যায় যে আমার রব আমাকে দেখছেন আর আল্লাহ তাআলার রকিব হওয়ার বিষয়টি অনুভব হয় সুবহানাল্লাহ সে ব্যক্তি কিভাবে নির্দ্বিধায় গুনাহ করতে পারে আর এর বিপরীতে যদি কোনো বান্দা তার নিজের যে সিক্রেট লাইফ আছে সেটাকে পবিত্র রাখে তাহলে সে বান্দার কনফিডেন্স ও সেলফ স্টিম এমন লেভেলে পৌঁছে যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার সামনে একটা গুনাহ এসে হাজির এবং আপনি সেটা করলে কেউ দেখার নেই এবং আপনারও খুব মন চাইছে গুনাহটি করার কিন্তু আপনি নিজের নফসকে কন্ট্রোল করে নিজেকে এ থেকে বাঁচিয়ে রেখেছেন তাহলে আপনি দেখবেন যে সুবহানাল্লাহ আপনি আপনার মনুষ্যত্ব সম্পর্কে এতটা পজিটিভ ধারণা থাকবে যে আপনি নিজে দাবি করবেন আরে দুনিয়াতে আমিই তো সেরা ব্যক্তি বাস্তবে আপনি তাই হবেন একাকী গোপনে আপনি আল্লাহ তাআলার সাথে আপনার মধ্যকার বিষয়গুলোকে ঠিক করে নিন তাহলে ইনশাআল্লাহ আপনার বাহ্যিক বিষয়গুলো আল্লাহ তাআলা ঠিক করে দিবেন